ওকে। হুম 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 কালকে বেলডাঙ্গা থানায় একটা খবর পেয়ে একটা রেড করা হয়েছিল। আব্বাস শেখ সন অফ করিম বক্স অফ ঝুমকা পূর্বপাড়া, ওর বাড়িতে রেড করা হয়েছিল। ইনফরমেশন ছিল যে ওর কাছে বেশ কিছু চোরাই মোটরসাইকেল ওর বাড়িতে মজুর আছে। রেড করার পরে 10টা মোটরসাইকেল ওর বাড়ি থেকে উদ্ধার করা হয়। ওর ইনফরমেশনে আরও দুটো জায়গাতে রেড করা হয়। অ্যাদল বক্স, তার বাড়ি হচ্ছে নৌপুকুরিয়া মাঠপাড়া বেলডাঙ্গা থানা। তার বাড়ি থেকে 9টা মোটরসাইকেল উদ্ধার হয়। টোটাল মধ্যে 4টা মোটরসাইকেল ওর বাড়ি থেকে, আর একটা লোক যে পালিয়ে গেছে ওর ইনফরমেশনে ওর বাড়ি থেকে 5টা মোটরসাইকেল ছিল। তার নাম এখন আমরা ডিসক্লোজ করছি না। আর একটা কবির মণ্ডল, যার রেজিনগর একটা গ্যারাজ আছে, তার বাড়ি থেকে, তার গ্যারাজ থেকে 12টা মোটরসাইকেল আমরা টোটাল উদ্ধার করেছি। টোটাল 31 মোটরসাইকেল আমরা রিকভার করেছি। কালকে ইভিনিং থেকে একটা অপারেশন স্টার্ট হয়েছিল, পুরো রাতের মধ্যে রেডফেড করে 31 মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এই মোটরসাইকেলগুলো বিভিন্ন বিভিন্ন কোম্পানির মোটরসাইকেল আছে। তার মধ্যে সবথেকে ম্যাক্সিমাম যেটা হচ্ছে হিরো হন্ডা স্প্লেন্ডার মোটরসাইকেল আছে। আর এই যে ইনফরমেশন যেটা ছিল, এরা বিভিন্ন জায়গা জায়গা থেকে এটা মোটরসাইকেল চুরি করেছে। তার মধ্যে মালদা, নদিয়া, বীরভূম আর মুর্শিদাবাদে কিছু জায়গা থেকে চুরি করেছে। অলরেডি আমরা রাত্রের মধ্যে 2টো মোটরসাইকেল আমরা কনফার্ম করতে পেরেছি, নদিয়া থেকে চুরি করা মোটরসাইকেল আছে। বাকি মোটরসাইকেলদের ইঞ্জিন নম্বর, চেসিস নম্বর দেখে আমরা জেলাকে পাঠাবো, আর কোথায় কোথায় থেকে কোন কোন থানা এরিয়া মধ্যে চুরি হয়েছে সেটা আমরা কনফার্ম করার চেষ্টা করছি। এদের যে মডেস অপারেন্ডি এটা আমরা জানতে পেয়েছি কি, এরা এখানে খুব বেশি সংখ্যায় মোটরসাইকেলগুলো পার্ক করা থাকতো, ওখানে গিয়ে ভালো কাপড় পরে সেজে গুজে ওখানে বসে থাকতো, আর সুযোগ পেলেই ওই মোটরসাইকেলে এদের কাছে একটা মাস্টার কি মতো থাকতো, আর যে খুলে ওর ওখান থেকে মোটরসাইকেল নিয়ে চলে আসতো, সেটা এদের মডেস অপারেন্ডি আছে। আমরা এদেরকে আজকে ফরওয়ার্ড করছি আর রিমান্ডে প্রেয়ার করছি। এদের কাছ থেকে যেটা আমরা পেয়েছি, আরও কিছু মোটরসাইকেল এরা রেখেছে বিভিন্ন জায়গা থেকে, ইভেন জেলাতে বাইরে, সেগুলো আমরা রিকভার করার আমরা চেষ্টা করছি। বাংলাদেশে এখানে অব্দি আমরা কিছু পাইনি, ইনভেস্টিগেশনে যদি কিছু পাবো আমরা জানাবো। থ্যাংক ইউ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।